জঙ্গলের মধ্যে কারাই বা পুজো দিতে আসে, ভক্তরা তো সব জন্তুর কবলে পড়ে একবার নিঃশেষ হয়ে যাবে। তাই তো মন্দিরটা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রে। কোনো বিঘ্ন তো চোখে পড়ছে না, একটা ভাঙা ঘর আর একটা ভাঙা বেদি। লোকালয় এগুলো থেকে অনেকটা দূর। হ্যাঁ, পথ হেঁটেছি রে, হেঁটে হেঁটে বড্ড ক্লান্ত লাগছে, একটু বসে বিশ্রাম করেনি। আর তাহলে খিদে পেয়ে গেছে, ভিক্ষে হয়নি, কখন অন্নপাক করবো, তাহলে আহার করবো কখন? না ভাবছি কি জানি, আজ আর ভিক্ষার জন্য সময় দেবো না বুঝলি। তবে এই কোন সব ব্রাহ্মণের বাড়িতে ঢুকে এই আহারারে সময়টা করে নেব। আর তা তো মন্দ হতো না, কিন্তু আজকাল সহৃদয় ব্রাহ্মণ তো খুব একটা মিলছে না। আরে সব সৎ ব্রাহ্মণ কি মরে গেছে? কেউ একজন ঠিক পেয়ে যাবো। বড় ক্লান্ত লাগছে রে, তবে বসি আমাকে বহুবার বলেছে। তুই বিশ্বাস করিস না? হ্যাঁ, বিশ্বাস করা একটু মুশকিলও আছে। তা আপনার যদি এই ক্ষমতা থেকে থাকে না, আপনি চুপি চুপি কোনো রাজা রাজার শরীরে কুট করে প্রবেশ করে ঢুকি কি করে হয়ে গেল? তাহলে তো একটা শরীরে দুটো প্রাণের অবস্থান হবে, এটা তো সম্ভব নয়। হ্যাঁ, মৃতের শরীরে প্রবেশ করতে পারি। মৃতের শরীরে? হ্যাঁ, তাহলে আর লাভ কি বলে? সে তো ভূত প্রেতের লীলা ক্ষেত্র হবে। তখন ওই পাঁচজন ওঝা ডেকে আপনাকে এমন খেটার বাড়ি মারবে, একবার ঢুকলে বেরিয়ে আসতে পারবে? হ্যাঁ পারবে, তাও পারবে। নাহলে অবশ্য ওঝা ডাকার আগে পালিয়ে যেতে পারবে। তবে আমার কেন জানি না বিশ্বাস হয় না, এটা ঠিক না বেঠিক। বুঝলো কি হল? কি ভুল দেখলাম? কি ভুল দেখলে? কেন গণেশ ঠাকুরকে দেখলাম? গণেশ ঠাকুর? হ্যাঁ, ওই স্বর্গের গণেশ ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, আরে এদিকে আসছিল জানি, আমাদের দিকে না ছোট করে দিয়ে চলে গেল। এই আপনার না কিছু একটা হয়েছে, সকাল থেকে ভুল ভাল বলছেন, ভুল ভাল দেখছেন। আরে না না, এত ভুল দেখো ভেবেছিলাম মুখোশধারী কোনো কষ্ট কিংবা পাগল, তাই তো?
এই গণেশ ঠাকুর সেজে এই বনে জঙ্গলে নৃত্য করে দাঁড়াচ্ছে। আরে এই ভাবাটা তো খুবই স্বাভাবিক, আসল গণেশ ঠাকুর দর্শন পাওয়া খুবই দুষ্কর, বিশ্বাস করা যায় সেটা আমি বুঝি নেই। দেখ যার ভাগ্য মহাভাগ্য হয় না সে অনেক কিছু দর্শন করতে পারে, তার কোনো অসুবিধা হয় না। হ্যাঁ আমি আমি হলাম সেই মঙ্গল সিদ্ধির জনক সিদ্ধিদাতা গণেশ, ঈশ্বরং সর্বমঙ্গলং বিনায়কং গণেশ্বরং শুনবি সে কাহিনী শুনবি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বসো বলছি। দেখ এই অঞ্চলটা না এইরকম ছিল না, এখানে জনাকীর্ণ লোকালয় ছিল, ভক্তের সমাগমে একদম গমগম করত। এই দেবস্থানে কাঁসর ঘণ্টা বাজিয়ে দুবেলা অহরাত্র আমার পুজো হতো, আরতি হতো, রাজা রাজা নিজে এসে আমার নৈবেদ্য নিবেদন করতে, রাজা নিজে এসে নিজে হাতে। হায় রে পুরা কপাল, কি আর বলবো, তারপরে এলো এক মহা বড়, নিশ্চিন্ন হয়ে গেল এই লোকালয় রে, আর কোনো ভক্তের সমাগম হয় না, কোন লোক আর আসে না। এই দেবস্থানে বুঝিয়ে উঠলো অরণ্য, পরিণত হলো জঙ্গলে, এখানে এখানে এখন ওই সাপদের আনাগোড়া, কেউ তো আর আসে না। কিন্তু আমি তো আর এই দেবস্থান ছেড়ে চলে যেতে পারি না, আমি তো এখানে প্রতিষ্ঠিত, তাই আমি এখানে রয়ে গেলাম। বড় দুর্দশায় আছি, বড় দুর্দশায় আছি। এই দেখ মন্দিরের অবস্থা কি দেখতে পাচ্ছিস তো, ছাদে নেই, জলে ভিজছি, ঝড়ে ছাপটা খাচ্ছি, রোদে ভিজ রোদে পুড়ছি, শীতে কাঁপছি, কেউ দেখবার নেই রে, দেখছিস এই পার্বতী নন্দনে টুসটুসে পোলা পোলা চেহারাটা কি অবস্থা, কি কষ্ট আমার মাধুতি দেখতো একবার, কান্না ভেঙে মরত রে। ভগবানের কোনো ছাড় নেই। এই মধ্যে তফাৎটা হলো এখানে কোনো নর আর দেবের তফাৎ নেই, পার্থক্যটা হলো যে আমার মরণ নেই, ওদের মরণ আছে, মানে পটল তোলা। ভাবে যে কালাতিপাত করছি না, তোরা চিন্তা করতে পারবি না রে, চিন্তা করতে পারবি না। আসলে কি জানিস তো, ভগবান ওই পুজো না পেলে কি আর ভগবানে থাকে রে, থাকে না থাকে না। নাবুস পেটটা কি হাল হয়েছে, করে সেরিয়ে গেছে, শুধু না এই উন্দর ব্যাপারটা, এই দেখ আমার পা, এই পায়ে ছিল স্বর্ণ পাদুকা, হ্যাঁ খোদাই করা, তোমার ভেতরে তস্করে চুরি করে নিয়েছে, তস্করে নিয়ে গেল। হ্যাঁ এই তৃতীয় নয়নটি দেখছিস, এই তৃতীয় নয়নটি কানা, কোনো কাজ করে না। আরে নয়ন মনিটি ছিল হীরক খণ্ডে, তস্করে খুবলে 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 নিয়ে চলে গেছে, বুঝে দেখ শঙ্খ চক্র স্বর্ণপদক পেটের জ্বালায় আমার এই বস্ত্র খুঁটে খুঁটে খেতে এসে মেরেছি আপনাদের।
পালিয়ে গেছে, এখন অব্দি দেখা নেই। এই একটা মাত্র আমার রস, এটা যদি খুঁটে খুঁটে খায় তাহলে আমি কি করে আমার লজ্জা নিবারণ করবো বল? খিদে পায় ওই গাছে বাদুরের অর্ধেক খাওয়া ফল মাটি থেকে ডুবিয়ে পায় কেন? আরে গাছে উঠতে পারি না তো, হাঁটু গা পেরেছি না আমার এই কষ্টের অবস্থা তোরা যখন বুঝতে পেরেছিস কিছু একটা কর। সত্যি প্রভু আপনার এই দুঃখ কহতব্য নয়। তোরা যখন এসেই পড়েছিস তোরা তোরা আমার জন্য কিছু কর, আমিও না তোদের জন্য কিছু করব রে। আমি যে সিদ্ধিদাতা আমি সব না শেষে তোদেরকে সব ফিরিয়ে দেবো, আমার জন্য কিছু কর। কি করতে হবে প্রভু? তোরা তোরা আমার জন্য এই লোকাল একটা মন্দির তৈরি কর। মন্দির? মন্দির? হ্যাঁ, সেখানে নিয়ে গিয়ে আমাকে প্রতিষ্ঠিত কর। কিন্তু প্রভু মন্দির করার মতন সামর্থ্য তো আমাদের নেই। নেই না আমি বলছি কিছু সময় যদি পায় চেষ্টা চরিত্র করে একটা কিছু ব্যবস্থা করতে পারবো, তাই না কান্ডি? হ্যাঁ নিশ্চয়ই, আর ঠাকুর তো বলেছে তারপরে আমাদের অবস্থা ফিরেই আসবে। আসলে কি জানিস, ধর্ম কর্ম হচ্ছে জাদু, এটা কর এতে কি না হয় আমি কিন্তু তোকে শোনাব সব বুঝিয়ে দেবো। তাহলে তোর আমরা আসি আজ সারাদিন আর হয়নি আর হয়নি, দেখি শরীরে মাহমুদ যদি পাই চলে দূর দেবে। চল আসি। যা 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 কিছু না তোদের চোখে নেই, আমি একটু হাত বুলিয়ে দিলাম যাতে তোরা ওই আমার মহিমা বুঝতে পারিস, প্রয়োজন হলে আমাকে স্মরণ করিস, বিপদে আমার নাম নেই, বিপদ কেটে যাবে তখনই কিন্তু বুঝতে পারবি যে আমি আসল গণেশ ঠাকুর। ঠিক আছে, তোরা এবারে আমার নাম স্মরণ করতে করতে তোরা যা পারবি যা, তোদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। গণেশ 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 গণেশ